কনফেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য প্রচিত গুপ্তের লেখা বৃষ্টি ও চুমুর গল্প। প্রচিত গুপ্তের জন্ম 14 অক্টোবর 1962 সালে। আমাদের আজকের গল্পে প্রধান চরিত্রে রঙ্গন ও নিনিত। গল্প পাঠ ও রঙ্গনের ভূমিকায় মৈনাক, নিনিতের ভূমিকায় আমি ক্যামেলিয়া। শুরু হচ্ছে আজকের গল্প বৃষ্টি ও চুমুর গল্প। আজ বিরাট ঝামেলার দিন, কারণ আজ আমার প্রথম চুমুর দিন, রেড লেটার ডের মতো ফার্স্ট চুমু ডে। সকালে ঘুম ভেঙেছে একটা ফ্যাচাকেও স্বপ্ন দেখে। ফ্যাচাকেও স্বপ্নে ফ্যাচাং আছে, আবার কেলেঙ্কারিও আছে। স্বপ্নটা হলো আমাদের পরীক্ষা চলছে, থার্ড সেমিস্টার, এরোডাইনামিক্সের পেপার। কিন্তু প্রশ্নপত্র খুলে দেখি ক্লাস সিক্সের অঙ্ক এসেছে, বাঁদরের তেল মাখা বাঁশে ওঠা নামার পাটিগণিত। এরোডাইনামিক্সে পাটিগণিত কোথা থেকে এলো? এই হলো ফ্যাচাং। আর কেলেঙ্কারিটা হলো অঙ্কগুলো করতে গিয়ে দেখলাম একটাও মিলছে না। এই ধেড়ে বয়সে ক্লাস সিক্সের অঙ্ক না পারাটা বিরাট কেলেঙ্কারি ছাড়া আর কি? এটাই ফ্যাচাকেও স্বপ্ন। ফ্যাচাকেও শব্দটা নিনিতের বানানো। নিনিত একটা খ্যাচড়া কাটিং মেয়ে। খ্যাচড়া কাটিং শব্দটাও নিনিতের বানানো। তবে এটার মানে পুরোটা জানা যায়নি, মনে হয় খাপছাড়া ধরনের কিছু হবে। নিনিত থার্ড ইয়ার ইলেকট্রনিক্স। অ্যাডমিশনের পর থেকেই এইমে ডিপার্টমেন্টকে ঘোল খাইয়ে মারছে, পরীক্ষায় যাচ্ছে তাই রকমের সব নম্বর পেয়ে ফার্স্ট তো হচ্ছেই, ক্লাসে প্রশ্নে প্রশ্নে টিচারদের ঘাম ছুটিয়ে দিচ্ছে। কোনো কোনো দিন ল্যাবে এরা 10টা পর্যন্ত পড়ে থাকছে, তারপর শীষ মারতে মারতে বেরোচ্ছে। এদিকে অত রাত পর্যন্ত ল্যাব খুলে রাখার নিয়ম নেই। আমাদের এইচওডি মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওকে ডেকে সে কথা বলেওছেন, ঠান্ডাভাবেই বলেছেন, নিনিত তুমি সারাদিন ল্যাবে থাকো, সমস্যা নেই, কিন্তু অত রাত পর্যন্ত থাকবে না, আমাদের একটা নিয়ম আছে। ম্যাম, কবিতা আর সায়েন্সের এক্সপেরিমেন্ট নিয়ম মেনে চলে না, তারা কখন আসবে কখন যাবে কেউ বলতে পারে না। শুনেছি বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে একবার 17 দিন পল ল্যাব থেকে বেরিয়েছিলেন, সেই সময়টাই তো তো উনি ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আবিষ্কার করেন। নিনিত তুমি মাইকেল ফ্যারাডেও নও, আমিও মাইকেল ফ্যারাডের টিচার নই। আমাদের এখানে ল্যাবরেটরিতে রাতে তালা দিতে হয়, চুরি চামারির ভয় থাকে। ম্যাম, সবচেয়ে ভালো হয় আমাকে ভিতরে রেখে বাইরে থেকে যদি তালা দিয়ে দেওয়া হয়, সকালে খুললেই হবে। এই চুডি আর কথা বাড়াননি, এই মেয়ের সঙ্গে কথা বাড়িয়ে লাভ কি? নিনিত ছিপছিপে রোগা, এক মাথা ঝাঁকড়া চুল, বড় বড় চোখে নিনিতের দুটো নেশা। তার একটা হলো নানা রকম উদ্ভট শব্দ তৈরি, কম্বিনেশন ওয়ার্ড, এটার সঙ্গে সেটা জুড়ে, সেটার সঙ্গে ওটা জুড়ে, কোনোটার মানে আছে কোনোটার মানে নেই, সেগুলো নাকি বলতে আর শুনতে আরাম। নিনিত বলেছে, এগুলো ফ্লেক্সিবল, নিজের মতো মানে করে নেওয়া যায়, যেমন চিসিঙ্গল, ট্যাকারাম, গালটু, যেখানে খুশি ইউজ করতে পারিস, স্ল্যাং হিসেবেও চলবে, আবার আদর করেও চলবে, ইচ্ছে হলে অ্যাডজেক্টিভ হিসেবেও চালাতে পারিস। যেমন ধর বললি, ওই ছেলেটা একটা বিরাট ট্যাকারাম, ট্যাকে একটাও পয়সা নেই কিন্তু আরাম চায়। নিনিতের 2 নম্বর নেশা হলো সায়েন্স মডেল বানানো। এখন সে বানাচ্ছে ইউএফও, অজানা উড়ন্ত বস্তু, রিমোট কন্ট্রোলে চলবে। নিনিত ঠিক করেছে প্রথম পরীক্ষা হবে বয়েজ হোস্টেলের ছাদে নামিয়ে। খুবই সিক্রেট বিষয়, আমি ছাড়া কোনো ভয় ব্যাপারটা জানে না। নিনিত বলেছে, যদি জানে তোকে আমার ইউএফওতে চাপিয়ে গার্লস হোস্টেলের ছাদে ফেলে দেব, আর দারোয়ান কাকুদের ডেকে বলবো প্রেম করার জন্য পাইপ বেয়ে উঠেছে। এতটা না করলেও নিনিত ইচ্ছে করলেই যে কোনো একটা ঝামেলায় ফেলতে পারে। আমাদের ইনস্টিটিউটের ক্যাম্পাসে নিনিত সবচেয়ে আকর্ষক মেয়ে। শুধু লেখাপড়া বা ঝামেলা পাকানোই নয়, নিনিত নাচ গানেও ফুলটিস। ফুলটিস শব্দটাও নিনিতেরই, মানে জানি না,
বিউটিফুলের সঙ্গে আরও একটা কিছু আছে নিশ্চয়ই। কিছুদিন আগে ওরা মায়ার খেলা করল। নিনিত আমারও পরানো জাহা চায়ের সঙ্গে এমন দারুণ নেচেছে যে সবার চোখ ছাঙ্কু। ছাঙ্কু নিনিতের শব্দ, এর মানে হলো চোখ ছানা বড়া। যাই হোক, আজ ওই নিনিতের জন্যই আমার ঝামেলার দিন। আমি খুব নার্ভাস। আমি কি করব? ক্লাস কামাই করে হোস্টেলে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকব? অন্য কারো ঘরে গা ঢাকা দেব? বাড়ি পালাব? 11:20 একটা বাস আছে সোজা স্টেশন যায়, কিন্তু ঘর থেকে বেরোলে যদি নিনিত দেখতে পায়? ক্যাম্পাসের পাঁচিল টপকাব? ঘরে থাকলে নিস্তার পাব বলে মনে হয় না। ওই মেয়ে বয়স হোস্টেলের ঘরেও হানা দিতে পারে, সে ক্ষমতা ওর আছে। আমার কি হবে? ঘটনাটা তাহলে বলি। গত সোমবার ক্যান্টিনে নিনিতের সঙ্গে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। কেন জানি না নিনিতকে আমি ভয় পাই, তারপরেও ওর কাছে কাছে থাকতে আমার ভালো লাগে। নিনিতের কোম্পানি পাওয়ার জন্য এখানে লম্বা লাইন। নিনিত কাউকে পাত্তা দেয় না। সোমবার ছিল ভয়ঙ্কর গরম। নিনিত উশ-আশ করতে করতে বলল, আমার এখন কি ইচ্ছে করছে জানিস রঙ্গন? ইচ্ছে করছে জামা কাপড় সব খুলে ফেলে কোনো একটা জলে ঝাঁপ দিতে। এই চল কোনো একটা সিবিচে পালে, যাবি? আমি নার্ভাস হয়ে বললাম, দুটো দিন অপেক্ষা কর, দুদিন পরে বৃষ্টি হবেই, সব ঠান্ডা হয়ে যাবে। নিনিত চোখ কটমট করে বলল, তোকে কে বলল? ওয়েদার অ্যাপ তো বলছে এক সপ্তাহ ঝড় বৃষ্টির নো চান্স। আমাকে কেউ কিছু বলেনি, নিনিতকে সামলাতে মুখ দিয়ে কথাটা বেরিয়ে এসেছে। আমতা আমতা করে বললাম, না কেউ বলেনি, আমার মন বলছে। নিনিত একটু চুপ করে থেকে চাপা গলায় বলল, তোর কথা সত্যি হলে? সত্যি হলে যা, তোকে আমি সেদিনই চুমু খাবো, কেউ ঠেকাতে পারবে না। আর মিথ্যে হলে? মিথ্যে হলে তুই আমার সঙ্গে সি বিচে যাবি, না গেলে ঠ্যাং ভেঙে দেব। আজ সেই দুদিন কেটেছে। সকালে ঘুম ভেঙেছে জানলা দিয়ে আসা সেই বৃষ্টির ছাঁট মেঘে। কদিন চাঁদি ফাটা গরমের পর আকাশ মেঘে মেঘে সেজে বসে আছে দেখছি। চারপাশ ঠান্ডা হয়ে গিয়েছে। আহ কি আরাম! আরামের নিকুচি, আমার তো সর্বনাশ। নিনিত কি সত্যি আজ আমায় চুমু খাবে? না, পালাতেই হবে। ওই মেয়ে ঠিক একটা ক্যান্টিকারি করে বসবে, ও সব পারে। ক্যান্টিকারি নিনিতেরই বানানো শব্দ, মানে মনে হয় কেলেঙ্কারি। হাত বাড়িয়ে বালিশের পাশে রাখা মোবাইলটা অন করলাম। টিং আওয়াজে হোয়াটসঅ্যাপে উড়ে এলো মেসেজ। মোবাইলটা তুলে দেখি নিনিতেরই মেসেজ। কি লিখেছে এই সাত সকালে? চুমু খেতে ঘরে আসছে নাকি? ওরে বাবা, তাড়াতাড়ি পড়লাম। রঙ্গন, বাড়ি থেকে জরুরি কল পেয়ে ভোরে কলকাতায় যেতে হচ্ছে। আকাশ দেখছি মেঘে ছেয়ে গিয়েছে, বৃষ্টিও পড়তে শুরু করছে। এই মাত্র ট্রেন ছাড়লো, আর তখনই দেখছি তোর জন্য খুব মন কেমন করছে। কেন, এমন তো আগে কখনো হয়নি। বিছানায় চিত হয়ে শুয়ে আমি 3, 7, 21 বার মেসেজটা পড়লাম। যতবার পড়লাম ততবার মনে হলো নিনিত আমাকে চুমু খাচ্ছে। আজকের গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি গল্পটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। যদি কনফেশন চ্যানেলটিতে প্রথমবারের মতো ভিজিট করে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কনফেশন চ্যানেলটিতে মূলত বিভিন্ন বই রিলেটেড কন্টেন্ট এবং গল্প পাঠ করে শোনানো হয়ে থাকে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।